गुड इवनिंग गाइस, वेलकम बैक टू ऑनलाइन क्लासेस। ओके देखो हमारे परिस्थिति तो एक् भलो नहीं तई भलो जो मास प्रथम शुरू करब किंतु करते आबार ऑनलाइन क्लासे फिर एलाम। तुम्हारे स्ट्रॉन्ग रूटा सम्भवत प्रथम पताटा पढ़ानो हुए आज के द्वितीय अंशा शुरू कर कम তা দেখো একবার রিক্যাপ করে নিই আমরা। আমরা জানছি যে আমাদের শ্রদ্ধেয় এপিজে আব্দুল কালাম তার যে পিতা মাতা তারা কেমন ছিলেন সেটা আমরা প্রথম পাতায় পেয়েছি এবং তার খাদ্যাভ্যাস সেটাও আমরা পড়েছি। এরপর দেখো কি বলছেন, দ্য শিবা টেম্পল which made Rameswaram so famous to pilgrims was about a 10-minute walk from our house. The Shiva temple, Shiv Mandir, which made Rameswaram so famous to pilgrims. Tale Rameswaram bikkhat chilo pilgrims mane hocche tirtho jatrider kache Rameswaram bikkhat chilo kisher jonno Shiv Mandirer jonno was about a 10-minute walk from our house. तो से शिव मंदिर बाड़ी थे के 10 मिनिटे हाँटा रास्ता छो मैं का 10 मिनिटे हाँटा रास्ता मैं खूब एक दूरे हबे ना धरे नाओ जे आमार बाड़ी थे के हयतो बस स्टैंड एरकम एक दूरत्व हबे हेटे तो आवार लोकालिटी वाज प्रिडोमिनेंटली मुस्लिम आमादेर एलाकाटाय किन्तु मूलत मुस्लिम प्रधान আমাদের এলাকাটা মূলত মুসলিম প্রধান বাট দেয়ার ওয়্যার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু কিন্তু বেশ কিছু হিন্দু পরিবারও কিন্তু এখানে থাকত লিভিং অ্যামিকেবলি অ্যামিকেবলি মানে সৌহার্দ্যের সঙ্গে উইথ দেয়ার মুসলিম নেবার্স মুসলমান প্রতিবেশীদের সঙ্গে সৌহার্দ্যের সঙ্গে সেই হিন্দু পরিবারের মানুষরাও কিন্তু সেখানে বসবাস করতেন তাহলে এলাকাটা কিন্তু মূলত মুসলিম প্রধান কিন্তু বেশ কিছু হিন্দু পরিবারও আমাদের পাড়ার মধ্যে মুসলিম প্রতিবেশীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করতেন দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি আমাদের এলাকায় খুব পুরনো একটি মসজিদ ছিল হোয়ের মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স আমার বাবা সন্ধ্যাবেলায় সেখানে প্রার্থনা অর্থাৎ নামাজ পড়াতে নিয়ে যেতেন সন্ধ্যাবেলাতে বাবা সেই পুরনো মসজিদে আমাকে নামাজ পড়াতে নিয়ে যেতেন আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড নামাজ পড়ার সময়তে যে ভাষায় নামাজ পড়া হয় সেটি হচ্ছে আরবি ভাষা যেমন দেখবে হিন্দুদের মন্ত্র কী ভাষায় পড়া হয় সংস্কৃত ভাষায় তেমনি মুসলিমদের যে নামাজ হ্যাঁ বা কোরআন যে কোরআনটা লেখা হ্যাঁ সম্ভবত উর্দু বলে আরবি মিশ্রিত কেমন তার মানে আরবি ভাষায় তাহলে উনি কি বলছেন যে আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড আরবি ভাষায় যে নামাজ পাঠ হতো তার অর্থ সম্বন্ধে আমার বিন্দুমাত্র কোনো ধারণা ছিল না But I was totally convinced that they reached God. কিন্তু আমি পুরোপুরি বিশ্বাসী ছিলাম যে এই কথাগুলো কিন্তু ঈশ্বরের কাছে আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে কি ঠিক কথা যেমন দেখো যে আমাদের যেমন দেখবে অনেকে তোমরা পুষ্পাঞ্জলি দাও ব্রাহ্মণে বা পুরোহিতে মন্ত্র পড়ে সেই মন্ত্রের মানে কিন্তু আমরা সবাই জানি না কিন্তু ব্রাহ্মণের কথা শুনে শুনে আমরা কিন্তু মন্ত্রগুলো পাঠ করি মানে হয়তো বুঝি না কিন্তু এটুকু বুঝি যে আমরা এগুলো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এবং ঈশ্বরের কাছে সেগুলো পৌঁছচ্ছে ঠিক সেরকম দেখো সব ধর্মের মধ্যেই এটা আছে হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স তো নামাজ পড়ার পর বা প্রার্থনা করার পর আমার বাবা যখন মসজিদ থেকে বাইরে বেরিয়ে আসতেন পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ বাইরে তার জন্য অপেক্ষা করতেন
বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ। মেনি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার, অনেকে বাটি করে জল নিয়ে আসতেন বাবাকে দিতেন। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, বাবা কি করতেন আঙ্গুলের ডগাটা সেই জলের মধ্যে ডুবিয়ে দিতেন, অ্যান্ড সে আ প্রেয়ার, তারপর একটা মন্ত্র করতেন। কেমন এটা কি জানো তো, এটা হচ্ছে তোমার আমরা এবং আগে তোমার ছিল এটা জল পোড়া, বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের, বাচ্চারা যখন বাড়িতে অসুস্থ হতো আমাদের একটা কুসংস্কার ছিল যে জল পোড়া দিলে পরে বাচ্চা সুস্থ হয়ে যাবে, বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের এটা প্রযোজ্য ছিল। কেমন তো কালামের বাবা কিন্তু উনি কিন্তু এই জল পোড়া দিতেন, কেমন, এবং সেই জল পোড়া কিন্তু শুধু মুসলিমরা নিতেন না, হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষই কিন্তু জল পোড়া নিতেন। আমাদের উপজেলে সুখবাজারের ওখানে তোমার আছে মায়ের চম্পা বিবি, ওখানেও কিন্তু ঠিক তাই, ওখানে হিন্দু মুসলিম সবাই কিন্তু ভক্তি ভরে সেখানে কিন্তু যায়, মানত করে, তাদের মানত পূর্ণও হয়, সেরকমই ব্যাপার আর কি। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, ইনভ্যালিডস মানে কি দেখো, ইনভ্যালিডস মানে তোমার দেখো এমনি ভাষায় কি বেআইন, বা যার ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, তোমরা সব মোবাইল ব্যবহার করো এখন এই ভ্যালিডিটি কথার সঙ্গে তোমরা খুব পরিচিত, মানে বৈধতা শেষ হয়ে গিয়েছে। তা ইনভ্যালিডিটি মানে এখানে ইনভ্যালিডস মানে তোর কাকাদের কথা বলছি, এখানে বয়স্কদের কথা বলছি, যারা বয়স্ক অসুস্থ মানুষ বা বাচ্চাদের ক্ষেত্রেও প্রযোজ্য, তাদের জ্ঞান হয় নাই, তাদের জন্য কিন্তু সেই জল পোড়া তারা নিয়ে যেতেন। আই অলসো রিমেম্বার পিপিল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাংকস আফটার বিং কিউরড, আমার এটুকু মনে আছে যে সুস্থ হয়ে যাওয়ার পরে সবাই কিন্তু বাবার কাছে আবার আসতেন, কি সুস্থ হয়ে যাওয়ার পরে বাবার কাছে আসতেন, কি করতে আসতেন, বাবাকে ধন্যবাদ দিতে আসতেন, বাবাকে ধন্যবাদ দিতে আসতেন মানুষ। ফাদার অলওয়েজ স্মাইলড অ্যান্ড আস্কড দেম টু থ্যাংক আল্লাহ দ্য মার্সিফুল, আর বাবা সব সময় হাসতেন, আর হেসে কি বলতেন যে আমাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নাই, ধন্যবাদ দিতে হলে আল্লাহকে দাও, ভগবানকে দাও, ঈশ্বরকে দাও, বুঝতে পারলে, মানে কত মহৎ একটা একজন মানুষ ছিলেন, সত্যিকারের একজন ধার্মিক মানুষ ছিলেন। যে মানুষ দেখো আজ আমরা হিন্দু বলো মুসলিম বলো বিরল পাওয়া যায় না, তাই না। তাহলে দেখো এই অংশে এই স্ট্যান্ডেতে আমরা কি পেলাম, যে কালামের লোকালিটিটা কেমন ছিল, এলাকাটা কেমন ছিল, তাহলে এলাকা সম্বন্ধে একটা ধারণা আমাদের হলো দেখো যে এলাকাটা কিন্তু মূলত মুসলিম প্রধান, তবে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির সঙ্গে সেখানে কিন্তু বসবাস করতেন। আর কি এখানে রামেশ্বরমের, রামেশ্বরম বিখ্যাত হচ্ছে এখানকার শিব মন্দিরের জন্য, যে শিব মন্দিরটা তীর্থযাত্রীদের জন্য মানে আকর্ষণের জায়গা ছিল। আচ্ছা আর কি পেলাম যে এইখানেই একটা পুরনো মসজিদ আছে, যে মসজিদে কিন্তু কালাম তার বাবার সঙ্গে সন্ধ্যাবেলাতে নামাজ পড়তে যেতেন, আর ওই সময়তে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ জল পোড়া নেওয়ার জন্য সেখানে কিন্তু আসতেন। আর জল পোড়া তো কী জন্য নেওয়া হয় সে নিয়ে আমরা বিশদ আলোচনা করলাম, তো আবার তার সুস্থ হয়ে যাওয়ার পরে কিন্তু মানুষজন এসে তার বাবাকে কিন্তু ধন্যবাদ দিতেন, আর বাবা কি বলতেন যে আমাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নাই, ধন্যবাদ যদি দিতেই হয় তাহলে ঈশ্বরকে দাও, আল্লাহকে দাও, ভগবানকে দাও, তাই না। তারপর দেখো দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী, ওই যে রামেশ্বরম যে টেম্পল কেমন শিব মন্দির, হাই প্রিস্ট মানে প্রধান পুরোহিত, প্রিস্ট মানে পুরোহিত, প্রধান পুরোহিতের নামটা কি পেলাম গো পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী, ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, তা উনি দেখো আমার বাবার খুব একদম নিকট বন্ধু ছিলেন, কালামের বাবার একেবারে নিকট বন্ধু ছিলেন, কে নিকট বন্ধু ছিলেন, ওই পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, অ্যাটায়ার মানে হচ্ছে তোমার পোশাক, ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, তো দুজনের আমার যে সবচাইতে যেটা স্পষ্ট মনে পড়ে দুজনের সম্বন্ধে, তো দুজনেই দেখো তাদের ঐতিহ্যময় পোশাক পরিধান করতেন, ঐতিহ্যময় পোশাক, পুরোহিতের পোশাক দেখো ওই যে নামাবলী গায়ে দিয়ে, ধুতি নামাবলী গায়ে দিয়ে, আর কালামের বাবা কী করতেন গো মৌলবী সাহেবদের মতো পোশাক করতেন, তাহলে দেখো দুজনেই দেখো নিজেদের ঐতিহ্যপূর্ণ বা ফকিরের মতো বলতে পারো পোশাক করতেন,
এবং দুজনে কি করতেন, গো স্পিরিচুয়াল ম্যাটার্সের উপর ডিসকাশন করতেন। স্পিরিচুয়াল ম্যাটার্স মানে আধ্যাত্মিক বিষয়ের উপর তারা আলোচনা করতেন দুজনে মিলে। ভাবতে পারছো আজকালকার দিনে বিরল, তাই না? তাহলে একজন একেবারে খাঁটি হিন্দু ব্রাহ্মণ আর একজন খাঁটি মুসলিম, দুজনে ক্লোজ ফ্রেন্ড, এবং দুজনে কি নিয়ে আলোচনা করছেন, গো আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করছেন। When I was old enough to ask questions, আমি যখন একটু বড় হলাম, প্রশ্ন করার মতো আমি যখন হলাম, I asked my father about the relevance of prayer, আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা এই যে আমরা নামাজ পড়ি, প্রার্থনা করি, এর প্রাসঙ্গিকতা কি, কেন করি? My father told me there was nothing mysterious about prayer, আমার বাবা আমাকে বললেন, দেখো বাবা এই নামাজ বা মন্ত্রের মধ্যে রহস্যময় কিচ্ছু নেই, জাদুকরি কিচ্ছু নেই, রাদার প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, বরং এই যে নামাজ বা মন্ত্র পাঠ এটা কি করে না, মানুষে মানুষে একটা সমন্বয় সাধন করে। দেখছো এইটি হচ্ছে আসল কথা, এই মন্ত্র বলো নামাজ বলো এসবের কোনো মানে হয় না। কোন অর্থে আমরা সবাই কি হবে, গো ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে, তাই তো ভাবি, কিন্তু আসল বিজ্ঞান কোথায়? এগুলো কিন্তু সব মানুষকে এক করে রাখা হয়। যেমন দেখবে, যখন দেখবে নামাজ পাঠ হয়, দেখবে কত কত মানুষ একসঙ্গে নামাজ পড়ছে। এই যে একসঙ্গে নামাজ পড়া, এর মধ্যে কি হয় গো, একটা মানে একে অপরের প্রতি টান তৈরি হয়, সেই টান থেকে তৈরি হয় তোমার ঐক্য বা একতা। পুষ্পাঞ্জলি দেওয়ার সময় কি হয়, সব মানুষ একসঙ্গে দেখো সবাই মিলে উচ্চারণ করছে, মন্ত্র উচ্চারণ করছে, ব্রাহ্মণ বলছে, উচ্চারণ করছে, আর সবাই ভক্তি ভরে কি করছে গো, পুষ্পাঞ্জলি দিচ্ছে। এর মধ্যে কি হচ্ছে, কি হচ্ছে, এর মধ্যে দিয়ে সবার মধ্যে একটা ইউনিটি তৈরি হচ্ছে। এইটি হচ্ছে আসল কারণ, এটি কিন্তু কালামের বাবা তাকে বলছেন। When you pray, he said, উনি কি বলছেন গো, যখন তুমি প্রার্থনা করো, যখন তুমি নামাজ পড়ো, ইউ ট্রান্সেন্ড ইউর বডি, তখন তুমি কিন্তু আর তোমার এই দেহের মধ্যে তুমি থাকো না, অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমস, কসমস মানে মহাবিশ্ব, তখন তুমি একটা মহাবিশ্বের অংশ হয়ে যাও, তখন তুমি ব্যক্তিগতভাবে কেউ ন, তখন তুমি মহাজগৎ, জগতের একজন সদস্য। হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, আর মহাবিশ্বের সদস্য হয়ে যাওয়া মানে কি, যেখানে দেখো এই যে বিভিন্ন সংকীর্ণতা, এই যে সম্পদ, বয়স, জাতি, ধর্ম, এর বিভেদ কিন্তু সেখানে নেই, সেখানে সবাই সমান। কি সুন্দর কথা ভাবো, মানে একটা ইউনিভার্সাল থিঙ্কিং সবার মধ্যে চলে আসে যখন আমরা প্রার্থনা করি, আমরা নামাজ পড়ি। এই কথা কে বোঝাচ্ছেন গো, এই কথা বোঝাচ্ছেন কালামের বাবা। তাহলে কালাম কেন আজ কালাম হয়েছেন বুঝতে পারছো, এই হচ্ছে স্ট্রং রুট। রুট যদি স্ট্রং হয় তো নতুন গাছপালা শক্ত হবে, বুঝলে, রুটটাকে স্ট্রং হতে হবে, এই তো স্ট্রং রুট। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই থাক, আবার পরের দিন আমরা পরের অংশটা পড়বো। আর তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর করোনা করোনা আর ভালো লাগছে না, করোনাকে নিয়েই আমাদের বাঁচতে হবে, ঠিক আছে? দেখি খুব শীঘ্রই ক্লাস শুরু করে দেবো, কেমন, সবাই ভালো থাকবে, নিজেদের যত্ন নেবে, বাই।